গান কবিতা সাহিত্য ও আচার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আপনারা জানেন গান কবিতা সাহিত্য আড্ডার এক বেশ মানে জনপ্রিয় অনুষ্ঠান, যেটা প্রত্যেক দিন সকালে আপনারা চ্যানেল ভিশনের পর্দায় দেখছেন। আজকের অনুষ্ঠানে আমরা আপনাদের কথা দিয়েছিলাম বিশিষ্ট সাহিত্যিক এবং সাহিত্যের বিভিন্ন শাখায় যিনি বিচরণ করেন সুশান্ত চন্দ্র, এক অন্য ধাঁচের মানুষ, অন্য চিন্তা চেতনার মানুষ। গতদিন আমাদের মনে আছে 4 তারিখে ওনাকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। সেই দিন আমরা সময়ের অভাবে জয় গোস্বামীর একটি বিশেষ কবিতা শাহেনশাহ ও বিনকার, যে কবিতাটি বিশেষ করে মানুষের পাশাপাশি সুশান্ত চন্দ্রের মধ্যে একটা সাড়া জাগিয়েছে, যার জন্য এই কবিতাটি তিনি সেদিন বলতে গিয়ে আমরা আমাদেরও তো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে চলতে হয় বুঝতেই পারছেন, সেদিন আজকের ভাবনায় আমরা পুরো কবিতাটা শুনতে পাইনি। আজকে সেই কবিতাটা দিয়ে আমরা শুরু করব। আমাদের মধ্যে রয়েছেন সেই সুশান্ত চন্দ্র আমার বাঁদিকে। নমস্কার সুশান্তবাবু, আজকে আপনার ওই কবিতা দিয়ে শুরু হোক, কারণ আগের দিনের শ্রোতাদেরও অপ্রাপ্তি থেকে গেছে। আমিও রাত জেগেছি, কেন পারলাম না। আজকে চেষ্টা করছি শাহেনশাহ ও বিনকার। এটা জয় গোস্বামীর লেখা। শাহেনশাহ তো বলতেই পারেন মুঘল সাম্রাজ্যের যারা অধিপতি তাদের মধ্যে কেউ। বিনকার অর্থাৎ যারা গান সঙ্গীত শেখান সভাসদদের মধ্যে, সেরকম একটা চরিত্র। ও এই ক্ষেত্রে যে তানসেন বা ওই ধরনের ব্যাপার স্যাপার সেগুলো মানসিক কোলাহলের মধ্যে আসতে পারে, কিন্তু ব্যাপারটা এরকম যে একটা রাজা এবং তার বিনকার, তার সঙ্গে সঙ্গীত নিয়ে যে কোলাহল, যে ভাবনা, যে উচ্চারণ, সেটা কীরকম হতে পারে। চলে আসছি। বাতাসকে কি দেখতে পাও? না খুদাবন্ত, কিন্তু শ্বাস প্রশ্বাস নিচ্ছ তো, তার মানে বাতাস আছে। আছে হুজুরে আলম, বুঝেছ? তেমনি সন্দেহও আছে, সন্দেহ হলো শ্বাস প্রশ্বাসের মতো। কি ঠিক? ঠিক জাহাপানা, দেখো যখন গাছের ডাল ভাঙে, ঘরের চাল উড়ে গিয়ে লাগে কোনো চাষির মাথায়, পাখির বাসা নিচে পড়ে থেঁতলে মরে বাচ্চা, তখন বোঝা যায় বাতাস আছে, বাতাসের জোর আছে। তেমনি সন্দেহেরও জোর আছে, আছে না? খুদাবান্দের কথার উপর কি আমি কথা বলতে পারি? নিশ্চয়ই আছে হুজুর, কিন্তু গুস্তাফি মাফ করবেন, সন্দেহের কাজ তো গুপ্তচরদের, উজিরদের, আমির উমরাহদের, এমনকি যিনি তত্ত্বে তাউসে আছেন মানে আপনি, আপনারও কাজ হুজুর। কি কাজ, কি কাজ বলো, কি কাজ? ওই যে এক্ষুনি বলেছেন হুজুর সন্দেহ করা, হ্যাঁ 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 সন্দেহ তো আমি করি, ঠিকই বলেছ, মসনাদে থাকতে হলে সেটাও আমার কাজ, কিন্তু জাহাবানা আমি বিনকার, আমার সভায়, আপনার সভায়, আপনি তো আমায় সুরের জন্য রেখেছেন, সুরের সঙ্গে সন্দেহের কি সম্পর্ক জাহাবানা? মূর্খ, তুমি কাউকে সন্দেহ করে না বলেই কি কেউ তোমাকে সন্দেহ করছে না তা কি হয়? সভাসদরা কি তোমার রাগ রাগিনী? শোনো, তোমার সম্পর্কে অনেক কথা আমার কানে এসেছে, তোমাকে এখন যা যা প্রশ্ন করব তার সত্য উত্তর দেবে, বুঝেছ? খোদাবন্ধ, আমি সামান্য বিনকার, আপনি মেহরবানি করেছেন বলে আপনার সভায় আমি বিন বাজিয়েছি, সুরবাহার বাজিয়েছি, আপনি যখন যা জিজ্ঞেস করেছেন তার উত্তর দিয়েছি আজীবন, আপনি সঙ্গীত শিক্ষা করেছেন আমার কাছে, যা প্রশ্ন করেছেন সব সঙ্গীত নিয়ে, রিওয়াজ আর তালিম নিয়ে, রাগের সিলসিলা নিয়ে। আপনার পিতা আমাকে চিনতেন হুজুর, তিনিই আমাকে এখানে এনেছিলেন, তিনি কোনোদিনও বলেননি যে সত্য উত্তর দেবে, তিনি জানতেন আমি তো সত্য উত্তরই দিই। জাহাপানা থাম, যা যা জিজ্ঞেস করবো সব সত্যি বলবে কিনা বলো আগে। খুদাবন্ধ,
আপনি সন্দেহ করেন যে আমি সত্যি না বলতেও পারি? এইটুকুই কি এ বান্দার পক্ষে যথেষ্ট সাহেবে আলাম? কি হালি হেয়ালি করছ? হেয়ালি নয় হুজুর, আপনি বসে আছেন মসনাদে, হিন্দুস্তানের সিংহাসনে, আমি বসে আছি মাটিতে সুরবাহার হাতে। আপনার ধর্ম সন্দেহ? আমার ধর্ম সুর? সন্দেহের উত্তর দিয়ে আমি কি করে ধর্মচ্যুত হয়ে বলুন? তুমি কি জানো তুমি কার সঙ্গে কথা বলছো? তোমার চামড়া আমি ছাড়িয়ে নিতে পারি জানো? আর এও নিশ্চয় জানো সমস্ত দিল্লিবাসী আমাকে কত বড় বাজিয়ে বলে মানে? তুমি দেখেছো কত ভিড় হয় আমার বাজনা শুনতে? জাহাবানা, আপনি কলাকার হিসেবে মশহুর হয়েছেন সে শুধু তখতে আছেন বলে, প্রজারা দল বেঁধে আসে, কারণ না এলে যদি তারা আপনার বিষ নজরে পড়ে যায়, আপনার কোতোয়ালরা ঘরে ঘরে গিয়ে জানিয়ে দেয়, মহল্লায় মহল্লায় ঢাড়া পেটায় কবে কোথায় হুজুরের বাজনা হবে, সে বাজনা শুনতে যাবে না এমন কলিজা আছে কার? আপনি আমাকে বাসস্থান দিয়েছেন হুজুর, আমার মসোহারা দিচ্ছেন, নিয়ে নিন, সব নিয়ে নিন, দাদাননি তাও নিয়ে নিন, যেমন এই গর্দান। তুমি কার সামনে কি বলছো ভুলে গেছো মনে হয়? গর্দান যদি না থাকে, হে হে, তোমার কবন্ধ কি বিন বাজাতে পারবে? ঠিক আছে হুজুর, পারবে না, আপনি সত্য উত্তর চাইছিলেন তো। তবে শুনুন, সন্দেহ যার ধর্ম সুর তাকে দোয়া করে না। আপনার হাত খুব চস্ত, আপনার তিয়ারি শুনলে বলতেই হয় লাজবাব, কিন্তু সঙ্গীত কোথায় আপনার? বাজনাতেও শুধু আপনি তাকত দেখান হুজুর, তাকত, কোন রাগের দিল আপনি ছুটে পারেননি কোনোদিন। জাহাপানা, আপনি বড়, আপনি অনেক বড়, কিন্তু আপনার চেয়েও বড় কেউ কেউ আছেন যাদের আমি গুলামেরও গুলাম। কে 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 তারা, কে কে বলো, নাম বলো, এক্ষুনি নাম বলো। হ্যাঁ হ্যাঁ, এইরকম কথাই আমি শুনছিলাম আমির উমরাহদের কাছে। বলো বলো কি আমার চেয়ে ঢের বড় বাজিয়ে কাসিম সে কাসিম, নাকি হায়দার দিল দৌলত হায়দার, নাকি সেলিম মোহাম্মদ, কি কে বলো? আর কাকে কাকে দিয়েছো তোমার ঘরানার আসলি চিজ যার জন্য সে আমার চেয়ে বড়? কি কি কারা? বললাম তো হুজুর, আপনি মসনাদে আছেন, সন্দেহ আপনার স্বভাব, আপনার কাজ মসনাদে থাকা, সঙ্গীতে থাকা আপনার কাজ নয়, তাই সঙ্গীত আপনার স্বভাবও নয়। আবার সে হিয়ালি, তোমাকে শেষবারের মতো সাবধান করছি, কারা আমার চেয়ে বড়? আমি যাদের মতো বড় নই বলো এখনই? জাহাপানা, আমি সকাল সন্ধ্যে আপনাকে কুদিনিস করি আপনি বড় বলেই, কিন্তু আপনি কি রাগ ভৈরুর চেয়ে বড়? যখন সকাল হয় তখন খরচে আলাপের সময় অবরোহণে ভৈরব যে কোমল ঋষভ আসেন, আপনি কি তার চেয়েও বড়? আপনি কি দরবারি কানাড়ার চেয়েও বড়? মিয়া কি মলহারের চেয়েও বড়? আপনি এরা শত শত বছর ধরে বড়, আর আপনি পাঁচ দশ বছরের জন্য। আমি এদের কাছেই সত্যি উত্তর দেওয়ার চেষ্টা করে যাই হুজুর, সেটাই করব। আপনি বরং আমির উমরাহদের কথায় বিশ্বাস করে নিন। আমি আপনার পায়ের কাছে বসে নেই জাহাপানা, বসে আছি রাগ রাগিনীর পায়ের কাছে। জীবনের এক এক বয়সে এরা এক এক রূপ নিয়ে আসেন, আমি এদের খিদমত খাটি। আমাকে অনেক মেহরবানি করেছেন হুজুরে আলম, আপনি শাহেনশাহ, আর একটা মেহরবানি করুন, জল্লাদদের ডাকুন এবার। ভালো, আপনার যে কবিতাটি আসলে হয় কি, আমরা যেটা আবৃত্তি শিল্পীদের মধ্যে এই কবিতাটি খুব একটা কাউকে পড়তে শুনিনি, আমার কানে আজ পর্যন্ত পৌঁছয়নি। অবশ্যই জয় গোস্বামী একজন গুণী ব্যক্তিত্ব, সেটা তো অস্বীকার করার জায়গা নেই, কিন্তু জয় গোস্বামীর কবিতাটি আপনার যেমন ভালো লেগেছে, এটা দেশ পত্রিকা ঠিক কত বছর আগের বেরোনো? এটা 1423, এখন 27, এখন 27, তার মানে 4 বছরের মধ্যে, অর্থাৎ সেই সময়ে জয় গোস্বামী নজরুল একাডেমির দায়িত্বে আছেন বোধহয়। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে, আমার আবার একটু বিশ্লেষণ করার স্বভাব আছে, কিছু মনে করবেন না, তাহলে দেখা যাচ্ছে যে কিছুটা ক্ষমতায় তিনি আছেন, তো সেখানে থেকে যখন উনি এই কবিতাটি লিখেছেন অবশ্যই তার অন্তরের কিছু বার্তা এখানে ছুঁয়ে যায় বিষয়টা। এটা
এই কবিতাটি শুনে আমার আমার আগে শোনা ছিল না, আগের দিনও পুরো আমরা সময় আপনাকে দিতে পারিনি, এর জন্য আমরা চ্যানেল ভিশনের পক্ষ থেকে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। কিন্তু সত্যি জয় গোস্বামী অন্তর থেকে যে এটি লিখেছেন এবং সত্যি যাওয়া মানে শেয়ার, এগুলো কিন্তু উথাল পাতাল হয়েছে, উথাল পাতাল হয়েছে, এবং এই জায়গায় ওনার প্রতি আমার শ্রদ্ধাটা অনেক বেড়ে গেল যে না উনি লিখতে পেরেছেন কথাটা। অর্থাৎ আপনি আপনার জায়গায় আছেন, ক্ষমতায় আছেন, আপনি রাজা হতে পারেন, বাদশাহ হতে পারেন, যা কিছু হতে পারেন। উনি যেমন একজন বিখ্যাত কবি, কবি তা আপনি তো কবিতা লিখতে পারেন না, কিন্তু আপনি কি তা বলে কবিতাও লিখবেন? যাও ভালো কথা, এটা একটা অনেক প্রশ্ন আজকের ভাবনা থেকে আপনাদের দরবারে ছুড়ে দিলাম, আপনারা সেটা আপনাদের চিন্তার বিষয়। সুশান্তবাবু নিজেও একজন ব্যতিক্রমী চরিত্র, উনি অনেক কথা খোলামেলা বলতে ভালোবাসেন, এই অর্থাৎ যার কাজ তারে সাজে অপরের নয়। যারা চাকরি করে তারা কি কবিতা লিখতে পারবে না? এই ভাবনা থেকে স্টোরি মিরর বলে একটা অর্গানাইজেশন বোম্বে শুরু হয়েছে। এদের কাজ হচ্ছে তামিল, তেলেগু, মারাঠি ইত্যাদি 7-8 ভাষায় এরা কবিতা চায় তাদের কাছ থেকে, যারা ধরুন সবাই তো কবি নয়, কেউ কেউ কবি, এর বাইরে গিয়ে বলছি যারা লিখতে চান তাদের লেখার কিন্তু প্ল্যাটফর্ম করে দিয়েছে অনলাইনে, অর্থাৎ এরা পুরস্কৃত করছেন, এরা পদক দিচ্ছেন, এরা লেখা আহ্বান করছেন। এবং বন্ধু সুশান্তবাবু, আপনাকে একটা কথা বলি, হয়তো বাস্তব কিছু প্রেক্ষাপটের মধ্যে এসে যাবে, আপনি যে অনলাইন প্রক্রিয়াটার কথা বলছেন, আমরা যেটা সংখ্যাতত্ত্বের বিচারে যেটুকু পেয়েছি যে পশ্চিমবঙ্গে কতজন মানুষের হাতে স্মার্টফোন আছে, আগে আমি আমার বাংলাকে দেখবো, তবে তো বাংলার বাইরের কথা ভাবো যখন বাংলা কবিতার কথা বলবো, তাহলে দেখা যাচ্ছে যে আমার বাংলাতে কতজনের হাতে স্মার্টফোন আছে, বা অনলাইনের ওই অনুষ্ঠান কতজনের কাছে পৌঁছচ্ছে বা তারা ধৈর্য ধরে শুনছে, এই জায়গাটা কিন্তু আমার একটু মানে সন্দেহ হয়ে গেছে। আজকাল দেখছি এই যখনই লকডাউন পিরিয়ড হয়েছে, অনেকেই দেখছি অনলাইনে একেবারে বন্যা বইয়ে দিচ্ছেন গানে কবিতায়, এটা তো নিজের ইচ্ছে মতো করা যায়। ধরুন আপনাকে আমরা চ্যানেল ভিশনে আজকে আমন্ত্রণ জানিয়ে সসম্মানে নিয়ে এসেছি, এই যে আপনি আমাদের চ্যানেল আপনাকে আমন্ত্রণ জানিয়েছে, আপনাকে নিশ্চয়ই সেই যোগ্যতা বুঝেই আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা তো একজন নতুন কবিতা লিখতে জানছে না, লিখতে কলম ভাঙছে, তাকে তো ডাকিনি। তো সুতরাং বিষয়টা হচ্ছে যে আমার মনে হয় ওই জায়গাটা বোধ হয় ঠিক, যাই না আপনারা কি করছেন, পুরস্কার দিচ্ছেন, কারা কি করছেন, ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি কিছু বলার থাকে আমি বলতেই পারি। ব্যাপারটা হচ্ছে যে আমাদের একটা তক্তে বসে বা সিংহাসনে বসে আমাকে ঠিক করতে হবে যে আমার রিচ কতটা, কতটা দূর আমি পৌঁছতে পারবো। আচ্ছা, প্রথমত এই দূরত্বের ভাবনা থেকে কিন্তু অনলাইনটা, কারণ অনলাইনটা আসা মানে যতদূর মানে আপনি প্রযুক্তি আসছে তাকে যদি আপনি গ্রহণ না করে বর্জন করেন তাহলে সেটার থেকে আপনি দূরেই থাকবেন। যেমন রবীন্দ্রনাথের ক্ষেত্রে একটা কথা বলি, যখন ধরুন ডট পেন এলো, ঝর্ণা কলম যেটা ফাউন্টেন পেন, উনি ফাউন্টেন পেনে লিখতেন, কিন্তু যখন ডট পেন এলো সেই ডট পেনকে উনি অস্বীকার করেছিলেন, আমি লিখবো না, সেটা ওই মাপের মানুষের পক্ষে সম্ভব হয়েছিল। কিন্তু বাদবাকি দেখুন সবার হাতে এখন ডট পেন, কারণ কারণ একটাই যে খাতা জলে ভিজে গেলে ঝর্ণা পেনের ঝর্ণা কলমের কালি ধুয়ে নিয়ে যায় সব কিছু, কিন্তু কিছুটা আপনি উদ্ধার করতে পারবেন যদি ডট পেনের লেখা হয় আপনার একটা কবিতা, সেই কবিতার খাতা যদি জলে ডুবে যায়। আমাদের পক্ষে মুশকিল, সেটা আমি যে কথা বলতে চেয়েছি যে অনলাইন বা ফেসবুকে কবিতা লেখা, ফেসবুকই বলুন, এই যে এত কবি কবিতা লিখছেন যিনি জীবনে এক লাইন লেখেননি তিনিও কবিতা লিখছেন, তাহলে যারা ধরুন আমরা যারা সাধারণ মানুষ, ধরুন আমরা যারা বুঝি না কবিতা কিছু, হ্যাঁ, তারা কি করে বুঝবো যে কোন বিষয়টাকে? এখন যেটা হয়েছে, এক কথা আমি বলি, আমার ধারণায় এখন যেটা হয়েছে, আমি কতটা দূর পেনিট্রেট করতে পারি বা আমার ফলোয়ার কত এই হিসেবে যাচ্ছি না, কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে
পাঠক লেখক হয়ে গেছে। আচ্ছা, সেটা হয়েছে, আমি মানলাম, এখন হয়েছে পাঠক লেখক হয়ে গেছে, না হলে এই বন্যা সম্ভব ছিল না। কিন্তু এর মধ্যে যে কিছু সোনা বেরিয়ে আসছে না তা তো নয়, আপনি আমার জায়গায় অন্য আরো দশজনকে এখানে ডেকে এনে বসাতেন, না সেটা আপনার গুণ আপনাকে এখানে আনিয়ে, অবশ্যই এই গুণগত মানটা যেটা আছে সেটা হচ্ছে, ধরুন আমি যেটা মনে করি, একটা লেখা আপনাকে হৃদয়ে দোলা দিচ্ছে, দোলা তখনই দিয়েছিল যে সময় কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী লিখতেন, দোলা তখনও দিয়েছিল ঠিক যে সময়টার আগে, রবীন্দ্রনাথের আগের সময়টা, অর্থাৎ পাখি গান গায়, পাখা মেলে ওড়ে, এই এই জায়গাটার আগে, এই জায়গাটার আগে যে আমি কয়েকটা বিশ্লেষণ করে এনেছি যে আমি যেটা পারি না, অর্থাৎ ছন্দের জাদুকর বাংলা সাহিত্য কোনোদিনও আমাকে বলবে না, কিন্তু এর বাইরে গিয়েও আমি দেখেছি বুদ্ধদেব বসু, সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, তারা এই ছন্দবিহীন কবিতা লিখে অত্যন্ত জনপ্রিয় হয়েছেন, অবশ্যই অত্যন্ত জনপ্রিয় হয়েছেন, যেমন নিরাভিমুখে সোয়াদর, কতটুকু দূরত্ব, সহস্র আলোক বর্ষ চকিতে পার হয়ে আমি তোমার সামনে হাঁটু গেড়ে বসি, অবশ্যই, বা এপিটাফ, আকাশবাণী তো আমাকে মোটামুটি ডালের সঙ্গে ভাতটা, মানে ভাতের সঙ্গে ডালটা খেতে শিখিয়েছে, এবং দূরদর্শন, এই দূরদর্শনে একটা অনুষ্ঠান বলি, আকাশবাণী বলছি প্রথমে, সেই সময় ধরুন 95-96 এই সময় একদিন প্রোডিউসার দীপনারায়ণ দেবনাথ, উনি শিল্প জগতের প্রোডিউসার ছিলেন মূলত, এবং প্রচুর ডকুমেন্টারি করতেন, আমাকে অত্যন্ত স্নেহ করতেন, কারণ আমি সব্যসাচীর মধ্যে অনেকগুলো কাজ পারি একসঙ্গে, আমি লিখতে পারি, আমি বলতে পারি, আমি এডিটেড ঘরে গিয়ে ডিরেকশনও দিয়ে আসতে পারি, তো আমার হাতে আটটা নটা VHS ক্যাসেট দিলেন, তো সেই সময় 95 আন্টার্কটিকায় পাঠিয়েছিল ভারত সরকার একদল বিজ্ঞানীকে, যার মধ্যে বাঙালি বিজ্ঞানীরাও ছিল, আপনাকে মানতে হবে সেই সময় কিন্তু ডিসকভারি চ্যানেল বা এখনকার যে চ্যানেলগুলো সেগুলো আসেনি, না না না, তখন তো একমাত্র দূরদর্শন, ডিডি বাংলা, এই তো আমাদের আমাদের ওখান থেকে যা হতো সেটাই সবাইকে দেখতে হতো, এবং পছন্দ মতো আপনারা চ্যানেল ঘোরাতে, এবং সেই সময় আমি যদি একটা প্রোগ্রাম অ্যাঙ্করিং করতাম পরের দিন বাজার করা বিপত্তি হয়, বুঝতে পেরেছি, তো সেই নটা ক্যাসেটটি বললো তোর নাম যাবে না, এখন বলতে কোনো দ্বিধা নেই, সব কিছু কিছু কম্পালশন থাকে, তোমার নাম যাবে না, কিন্তু এটাকে দাঁড় করিয়ে দিতে পারবে, নটা ক্যাসেট আছে, আন্টার্কটিকার বিজ্ঞানীরা পেঙ্গুইনদের জীবনের উপর নিয়ে এসেছে শুট করে, কিন্তু শুধু পেঙ্গুইন নয়, তোমার নাম যাবে না, হয়তো আমাকে পরীক্ষা করলেন কিনা আমি জানি না, বা কিছু কিছু ব্যাপার থাকে যে খুব ক্লোজ বুকিং হয়ে গেলে রেডিওতে আমি এক সপ্তাহে তিনটে প্রোগ্রাম করতে পারি না, মানে অনেক সরকারি স্তরে, এবং রেডিওর মধ্যে অনেক কিছু যেটা আছে যে এই কোডিং এর ব্যাপার আছে, এই যে আজকে আমি এই অনুষ্ঠানে বসে হিন্দুস্তান লিভারের নামটা করতে পারলাম, আপনি সেখানে পারবেন একটি 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 প্রতিষ্ঠান এইরকম বলে এড়িয়ে যেতে হবে, তাতে কতটা সরস হয় ব্যাপারটা আমি জানি না, কারণ হিন্দুস্তান লিভারের যে ব্যাপ্তি, সেই ব্যাপ্তি বলতে গেলে আপনাকে ওর নামটা কিন্তু বলতেই হয়, যেটা না বললে কি বলবো, এটা আমার অক্ষমতা হয়, তো আমাকে মলয় বলে একজন এডিটার ছিলেন, দিয়ে দিলেন, বললেন 5:30 অব্দির সময়, কালকেও সময় 5:30 অব্দি, আমি পরের দিন যাবে, আমাকে তুমি এটা এডিট করে ভয়েস ওভার করে, আমার কাজটা হলো ডিরেকশনের কাজটা, আমি কিচ্ছু দেখবো না, পুরো প্রোগ্রামটা তুমি করবে, তো সেই প্রোগ্রামটা আমি করেছিলাম, সেই প্রোগ্রামটা কমপক্ষে 300-350 বার রিপিট হয়েছিল, মানে ডিডি বাংলার মতো এত পপুলার হয়েছিল, আমি ভয়েসটা দিয়েছিলাম,
স্ক্রিপ্ট করে দিয়েছিলাম। কিন্তু আপনার নাম কি গেছিল? আমার নাম গেছিল নাম জানিনা। আচ্ছা, এটা প্রথম আমার, কিন্তু সেটা আপনার মনকে আনন্দ দিয়ে, ভীষণ আনন্দ। মানে রবীন্দ্রনাথ যে নামের খেলা লিখেছেন আপনি পড়েছেন নিশ্চয়ই? আচ্ছা, সেক্ষেত্রে আপনার কোন নামে কি আসে যায়? আপনি জানবেন মীর আমাদের বন্ধুস্থানীয়, মীর আকাশবাণীতে সুযোগ পেয়েছিল, ও যে টাকাটা পেত আমিও সেই টাকাটা পেতাম প্রতি মাসে। তো আমরা মাসের পর মাস যেতাম, হয়তো আমাদের বুকিং থাকতো 6টা বা 7টা দিনের, কিন্তু আমাদের যেতে হতো প্রায় 20 থেকে 22 দিন 30 দিনের মধ্যে কাজ করার জন্য। তো আমাদের হাতে বিভিন্ন জায়গা থেকে, ধরুন বুকশেলার্স অ্যান্ড পাবলিশার্স গিল্ডের কেউ এলেন, ত্রিদীপ দা বা সবিতেন্দ্রনাথ রায় লোক পাঠিয়েছেন, যে তখন কি আবার আমার ক্ষেত্রে যেটা হতো, বলে দেওয়া হতো যে ওকে পাঠাবেন, ও যেন কভার করতে যায়। এটা আমি আমার জন্য বলছি না, হয়তো আমি পপুলার ছিলাম আমার ভয়েসের জন্য, কিন্তু আমার সঙ্গে যারা আরো করতেন, আমার কন্টেম্পোরারি আরো 5-6 জন করতেন, তারাও ভালো করতেন। কেউ কেউ অনবদ্য স্ক্রিপ্ট করতেন, আমি নিমাই বন্দ্যোপাধ্যায় বলে একজনের নাম করছি, অসাধারণ স্ক্রিপ্ট করতেন। হঠাৎ একদিন স্নেহাশিস শুট দূরদর্শনের, আপনি হয়তো দেখেছেন যে স্নেহাশিস তা কৃষ্ণ সর্বরেদি আমার প্রডিউসার ঘরে এসে বলল, দুটো আমার স্মৃতিতে আছে, একটা একটা হচ্ছে যে বাইরে থেকে লোক এসছে, স্টেশন ডিরেক্টর নিজে আমাদের বাংলা ঘরে চলে এসছেন, সত্যজিৎ রায় পথের পাঁচালে 1955 সালের মুক্তি কে করছে দিল্লি জানতে চাইছে, দিল্লি ফোনে মান্ডিয়া হাউস থেকে জানতে চাইছে যে প্রোগ্রামটা কে করছে। তো যিনি প্রডিউসার ছিলেন বলে সুশান্ত করবে, হ্যাঁ নাক কোঁচকালেন, সুশান্ত করবে, আশাপূর্ণা দেবী মারা গেলেন, কিন্তু আকাশবাণীর লাইব্রেরিতে আশাপূর্ণা দেবীর সেরকম কোন বই নেই। 8 ঘন্টার মধ্যে আমার উপর দাবি হলো আকাশবাণী কলকাতার বাংলার বিভাগে, স্ক্রিপ্টটা করতে হবে কাল সকাল 6:30 যাবে, কি করে করবে আমি জানি না। আমার সোর্স বন্ধ হয়ে গেল, ওপরে গেলাম একটাও বই নেই আশাপূর্ণা দেবীর, হলেও তার গল্পের বই আছে, সেটা দিয়ে আমার কোনো কাজ নয়, আমার তার জীবন দরকার, ব্যক্তি দরকার, তার 3টে উপন্যাসের সূত্র দরকার। যে তো এই ঝাঁকুনিটা, এই চ্যালেঞ্জটা আকাশবাণী আমাকে দিত এবং আমি অ্যাকসেপ্ট করতাম। সবাই বলতো তুই যা এ স্ক্রিপ্ট করিস, মানে মৃত্যু স্ক্রিপ্ট করিস, এটা কেউ পারে না। সেই সময় 90-এর দশকে 90 থেকে আমি 2000 সালের বলছি, আমাকে দিয়ে ঈশ্বর লিখিয়েও দিয়েছে। ধরুন অরুণা আসাফ আলী, আশাপূর্ণা দেবী, আমি ফোন করলাম একজনকে, জ্যোতির্ময়ী, আপনি দীপ্তিন সান্যালের নাম শুনেছেন? সাহিত্য জগতে দীপ্তিন সান্যাল, ওনার মেয়ের কাছে ফোন করলাম, তথ্য নিলাম, দেখলাম সুপার হিট হলো পরের প্রোগ্রাম। তো এই একটা প্রোগ্রাম, শেখ হাসিনা এলেন, তার উপর প্রোগ্রামটা করলাম, নিলাম, সুপার হিট হলো প্রোগ্রাম, সেই প্রোগ্রাম বাংলাদেশে শুনত। আকাশবাণীর একটা মজা কি ছিল, আকাশবাণীর একটা আন্তর্দেশীয় প্রচার তরঙ্গ আছে SBS, এখন তো গীতাঞ্জলি, সেই গীতাঞ্জলির টাওয়ার আপনার প্রতিটা এরিয়ায় যায় বাংলাদেশে, মানে এখানে যেরকম স্পষ্ট আপনি শুনতে পাচ্ছেন, ওরাও আমাদের কলকাতা স্টেশনের প্রোগ্রাম স্পষ্ট শুনতে পাচ্ছে। আমি এই কারণে বলছি যে অনলাইন নিয়ে আমাদের চ্যানেল ভিশনের কোনো কিছু যায় আসবে না, যায় আসবে না, এই কারণ যে এক একটা জিনিস হচ্ছে এক একটা জিনিসের আঙ্গিকে দাঁড়িয়ে থাকে। প্রথমত যেমন ধরুন এতগুলো চ্যানেল, কটা চ্যানেল বন্ধ হয়েছে আপনি দেখান, আমি যদি আজকে সিটি কেবল বা GTPL নিয়ে বসি আমি শেষ করতে পারি না সাফ করে, তার মানে দেয়ার আর লিসনার, দেয়ার আর ভিউয়ার, আপনাকে মানতেই হবে যে মানুষ আছে, যে মানুষ দেখছে, মানুষ তার পছন্দের জিনিসটা ঠিক খুঁজে নেয়, সেই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু আমার মাথা ব্যথা হচ্ছে সেইটা যখন বিদেশ থেকে আমার কাছে কোনো মেল আসে যে অনলাইনে তোর এই প্রোগ্রামটা দেখলাম, সেটা কানাডা,
বুঝতে পেরেছি, আগে এটা হতো না, বুঝতে পেরেছি। দূরদর্শনের প্রোগ্রাম দেখে কানাডার কোন শ্রোতা আমাকে বলতো না যে তোকে পেলাম, আমার রিচটা বেড়ে গেছে। আচ্ছা বুঝতে পেরেছি। কিন্তু তফাত ওখানটাতেই যে দেখুন, ওই যে বলেন একটু আগে নাক সিটকানোর একটা প্রশ্ন, অর্থাৎ আপনি আপনার নিজেরটা নিজে করছেন সেটা একটা বিষয়, আর আপনাকে সসম্মানে যে চ্যানেলটা বহুদূর যাচ্ছে, যে চ্যানেলটার আজকের ভাবনা অনুষ্ঠানটি ইতিমধ্যেই জনপ্রিয়, সেইখান থেকে যাওয়ার যে ওয়েটটা মানুষের কাছে তৈরি হয়, এটা আমি জাস্ট আলোচনা এলো বলে বললাম, এটা কখনো এটা আমার একটা আমার মনে হয় আর কি। একটা গল্প মনে আসছে এই মুহূর্তে, আপনারা জানেন কিনা জানি না বা শুনেছেন। আচ্ছা আজকে আমাদের সময়টা খুব ছোট, শর্টের উপর ঘোষক দিলীপ ঘোষ আমার সাথে পরিচয় ছিল, যে সময় শেখ হাসিনা উদ্বোধন করে গেছিলেন আমাদের বাংলা বই মেলার, সেই প্রোগ্রামটা আমি গিয়ে তখনকার দিনে ফিলিপসের ছোট টেপ ছিল তুলে নিয়ে এসেছিলাম। তো সেই দিনেই সন্ধ্যেবেলা থেকে এক ঘন্টার মধ্যে আমাদের এডিট করে দিল্লিকে শোনাতে হবে প্রোগ্রাম, এতটা টাফ ব্যাপার ছিল। আমি আর শাশ্বতীজি আমরা দুজনে মিলে এডিটটা করছিলাম প্রোগ্রামটা, দেড় মিনিট মতো বাকি ছিল, এক দেড় মিনিট, হঠাৎ দেখি একজন মানুষ ছুটতে ছুটতে আসছে আমাদের, আমরা তিন নম্বরে এডিট করছিলাম, তোরা কি আমার চাকরি খাবি? কোনো প্রোগ্রাম তখন যদি না যেত ঘোষকদের গায়ে মানে এটা পড়তো, দায়িত্বটা পড়তো, তখন আমাদের চিন্তা কী। ঠিক 15 সেকেন্ড বাকি ছিল, আমরা স্পুলে গিয়ে পুরো রেকর্ডিংটা মানে যেটা আধ ঘন্টা স্পুলটা, সেটা মেলট্রনের তখন মেশিন ছিল, এখন তো সব এ হয়ে গেছে, ইন্টারনেট বেসড কম্পিউটার বেসড হয়ে গেছে, তখনই এক দুই তিন, তিন থেকে প্রোগ্রাম যাবে, এই যেমন আমাকে তিন নম্বর ক্যামেরায় দেখা যাচ্ছে বা আপনাকে এক নম্বর ক্যামেরা দেখা যাচ্ছে, যে বসিয়ে দেওয়ার ব্যাপার ছিল। গিয়ে আমরা ধরাম করে মানে উনুনে ভাত বসাবার মতো প্রোগ্রামটা বসিয়ে দিয়েছিলাম, এবং শুনেছিলাম যে পরবর্তী ক্ষেত্রে বাংলাদেশ থেকে খুব প্রশংসিত হয়েছিল, বাংলাদেশের মন্ত্রণালয় প্রশংসা। আরেকটা হচ্ছে এই আমাকে স্নেহাশিস সুর খুব প্রশংসা করেছিলেন একবার, তো আমি ঘরে ঢুকতেই স্নেহাশিস হঠাৎ চলে এসেছিলেন, এসে বললেন সামনে তো 23 জানুয়ারি, কী করছে নেতাজি? তখন কৃষ্ণ সরবরী বললেন সুশান্ত করবে, খুব বড় কমপ্লিমেন্ট, তখনই উনি আমাকে চিনে নিয়েছেন, আমার তখন 25-26 বছর বয়স। আচ্ছা সুশান্ত, তুমি কিন্তু কুচকাওয়াজ দিয়ে শুরু করতে পারো, সেগুলোকে তুলে ধরেছেন, আপনার কাছে সুযোগ ছিল অনেক বড়, সেটাকে আপনি ইউটিলাইজ করেছেন। যেমন আমি সুব্রত দত্তের সঙ্গে আছি, ইনি হচ্ছেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, এএফসি এর ফিনান্স কমিটির মেম্বার উনি, এবং আইএফএ চেয়ারম্যান, আজকালকার যে সমস্ত কবি বা যা কবিতা দেখি তার মধ্যে একটা ব্যতিক্রমী ব্যাপার, সাহিত্যিক যাদের দেখছি একটা ব্যতিক্রমী চিন্তা ভাবনার মানুষ। যাক আজকের মতো আমরা আমাদের সঙ্গে যিনি ছিলেন বিশিষ্ট সাহিত্যিক এবং বিশিষ্ট নানা দিক থেকেই সমাজের তার উল্লেখযোগ্য অবদান আছে, না আমার কিছু সমাজসেবা আছে, সমাজসেবাও আছে, সুশান্ত চন্দ্রকে আমরা আজকের মতো বিদায় জানাচ্ছি। আর আপনাদের আপনারা মাথায় রাখবেন বা আপনারা রাখেনও যারা আমাদের নিয়মিত দর্শক, আগামীকাল সকাল 7:30 আপনারা দেখতে ভুলবেন না আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আমি তাপস নাগ সুশান্ত চন্দ্রকে নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার। চ্যানেল ভূষণ আয়োজিত গান কবিতা সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30।